हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। टेस्ट अफ सिलेटे सबाई के स्वागत जानाई। नतून आर एक भिडियो देखार जन आपनारा के मन आलहमदुलिल्लाह भलो आब्जी नेक्स्ट रान्ना करब। एखाने खेते रेखे सिसिंगा भेंडी आलू आज एकसाथे रान्ना करब। तीनटा मिक्स सब्जी रुई माछ दिए रान्ना करब। तो रुई माछ भेजे निचि आलू सिसिंगा दिए दीची सिद्ध कर नहीं निब। तारपर दिए दीब भेंडी। आलू सिसिंगा प्राय सिद्ध हो आसछे, एकटु आमि नेड़े दीची। एखन आमि दिए देब भेंडीगुलो। भेंडी आगे दिले भेंडीगुलो फेटे जाबे, ताई एकटु सिद्ध करे तारपर भेंडी दिए दीची। भेंडी दिए आमि आरो एक पाँच मिनट रान्ना करब। देखुन कि सुंदर आमार बड़ फसे गेछे सब्जीते। एखन दिए दीची रुई माछगुलो। रुई माछ दिए आमि आरो एकटु समय रान्ना करब, प्राय पाँच मिनिटेर मतो। ताई हये जाबे आमार रान्ना প্রায় হয়ে আসছেই আমার রুই মাছ দিয়ে সবজি রান্নাটা। তাই অনেক দিন পর এই সবজিটা রান্না করছি, ভালোই লাগে। এ সবজিগুলো খেতে একসাথে মিক্স সবজি রান্না করব। আমি এখন কচুর মুখি রান্না, কচুর মুখি। তাই এখানে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়েছি, চেলা শুটকি দিয়েছি, সাথে একটু শীতল শুটকিও দিয়েছি। এখন মুখিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। কিছু সময় আমি ভেজে নেব। ভেজে নিয়েছি আর মুখিগুলো আমি ভেঙে নিয়েছি। এই মুখিগুলো ভেঙে ভালোই লাগে, আস্তে আস্তে ভালো লাগে না। আর সাথে আছে নাগামরিচ। দেখুন আমার মুখিগুলো ডাইলের মতো হয়ে গেছে, সব ভেঙে ফেলছি। একটু সময় আমি রান্না করব। ধনিয়া পাতাও দিয়ে দিছি, হয়ে গেছে আমার। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একটু বিচা বিচা থাকতে, না হলে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। হয়ে আসছে আমার মুখি রান্না। এখন চুলা থেকে নামিয়ে নেব। লামু কী করছে দেখুন আপনারা। আজকে আমি গল্পের বই পড়ছি। তো গল্পের বই আমার অনেক ভালো লাগে। গল্পের বই আপনারাকে পড়ে শোনাবো আপনাদের সাথে। একটু কিচ করুন। আচ্ছা এই দেখুন, আমি আজকে এই গল্পটি পড়ব। তো এই গল্পটি পড়ার শর্ত হলো গিয়ে আমার অনেক এই গল্পটা পড়তে ভাল লাগে। তো এই গল্পটি অনেক সুন্দর। তো আপনারাকে এক জায়গা দেখাই দেখাচ্ছি। তো এখানটায় আছে বিড়াল ইলিশ মাছটি খায়, মিতা বড় বালিশটি চায়, রিতা পিঠা খায়, মিতা চিড়া খায়, মিতা দই আর খই খায়, রিতা চিড়া আর চিনি খায়। তো এই আমার গল্পরা, এগুলো পড়িয়ে পড়া। আচ্ছা সরে রসই দীর্ঘই রস দীর্ঘ আবার ক দিয়েছে ক ঘ। এখানটায় আছে চ স বর্গে চ ছ ট ঠ ড ঢ ত দ তৃতীয় ন প ফ প ব প ব ম র দ তৃতীয় স হ র দশিন্ন র দুস্থ অ।
করা, এটা হলো গিয়ে কলিজা দিয়ে কি বলে কলিজা দিয়ে আলু, এটা হলো গিয়ে কচু, আর কচু চিংড়ি দিয়ে রান্না হয়েছে, আর রেঁধেছে কচু মুখি, এটা মুখি, এটা হলো গিয়ে কদু শাক, এটা সবজি দিয়ে মাছ, এটা ডাল, আর এখানটায় আছে রাইস, এখানটায়ও রাইস, এখানটায় কাঁচামরিচ, আর কাঁচামরিচ লাগে ও খাবে না, আর এখানটায় পানি আছে ওয়াটার, আর এখানটায় আর টমেটো আগে আগে আমি কী নেবো সেটা ভাবছি। আচ্ছা এটাই কি শুটকি আমার সে পছন্দ, শুটকি ছাড়া আমি শুটকি ছাড়া আমি আর ভাত খেতেই পারি না। এই দেখেন দাদা আমার সামনে এসে আমার ব্লগটা নষ্ট করছে আসতে, বুঝলেন দাদা এত এরকম করে। আমি খেয়ে দেখবো সবাইকে, আপনারাকে আমি খেয়ে বলবো কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন ভিডিও নিয়ে আসবো, আর আপনারা টেস্ট অফ সিলেটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।